জানেন কি, কলকাতার আবিষ্কর্তা যোগ চারণকের স্ত্রী ছিলেন হিন্দু ব্রাহ্মণ এবং সম্ভবত বাঙালি। সতীদাহের চিতা থেকে তুলে নিয়ে এসে চারণক বিবাহ করেছিলেন লীলা নামের এক হিন্দু বিধবা নারীকে। কলকাতার ডালহৌসি অঞ্চলে অবস্থিত প্রাচীনতম সেন্ট জন চার্চের উত্তর পূর্ব কোণে একটি বিশালাকৃতি আটকোনা সমাধিসৌধ চোখে পড়ে। এই সমাধিস্থলে শায়িত আছেন কলকাতার তথাকথিত প্রতিষ্ঠাতা যোগ চারণক। তবে সৌধটিকে একটি পারিবারিক সমাধিক্ষেত্র বলা যেতে পারে, কারণ যোগ চারণকের সঙ্গে এখানে শায়িত আছেন তার হিন্দু স্ত্রী, তাদের জ্যেষ্ঠা কন্যা মেরি ও মেরির এক শিশুপুত্র। সৌধের ভেতরে কতগুলি সমাধি ফলক রয়েছে যেখানে যোগ চারণক মেরি সবার কথা উল্লেখ থাকলেও চারণকের স্ত্রীর কোনো উল্লেখ কিন্তু এখানে পাওয়া যায় না। কেন তার স্ত্রীর নাম এখানে নেই, তার পেছনে রয়েছে এক গোপন ইতিহাস, সেটা জানতে হলে আমাদের 1669 খ্রিস্টাব্দের বিহারের পাটনায় পৌঁছে যেতে হবে। তার আগে ছোট্ট একটু করে ইনফরমেশন শেয়ার করি। আপনাদের অনেকের মতোই আমিও প্রথমে ওই ইতিহাস পড়ে যোগ চারণকই বলতাম। আমার প্রিয় গোয়েন্দা সত্যজিৎ রায়ের ফেলুদা পড়ে আমি একটা গল্পে ওই গোরস্থানে সাবধান, হ্যাঁ ওখানে আমি ওই লালমোহনবাবু যখন যোগ চারণক বারবার যোগ চারণক বলছিল, তখন ফেলুদা ওই ভুলটা শুধরে দিল না লালমোহনবাবুর, যে ওটা যোগ চারণক না, অন্যদের যারা জানে না তাদের মতো আপনি উচ্চারণ করছেন কেন, হ্যাঁ যোগ মানে তো চাকরি, হ্যাঁ বৃত্তি, জব কেন হবে, এটা যোগ চারণক। তো ওখান থেকে আমিও আমার নিজেকে শুধরে নিয়েছি। যাই হোক, একটা মজার গল্প ছোট্ট করে বললাম একটু জাস্ট রিল্যাক্সের জন্য। ফিরে আসি মেন প্রসঙ্গে আবার। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা চলে যাব 1669 সালের বিহারের পাটনায়। যাই দাঁড়ান, পাটনা যেতে সময় লাগবে, আমি বহরমপুরে আছি না, একটু তো সময় দিন, পাটাবে যোগ। যাই হোক, কলকাতায় আসার আগে 1659 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে প্রথমবার বিহারের পাটনায় এসেছিলেন যোগ চারণক। পাটনা থেকে নুন এবং মশলা সংগ্রহ করে তা জাহাজে চাপিয়ে ইংল্যান্ডে পাঠানো ছিল তার কাজ। অল্পদিনে তিনি ভারতবর্ষের প্রেমে পড়ে যান। তিনি নেটিভদের পছন্দ করতেন, তাদের সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছিলেন। পাটনায় অবস্থানকালে একদিন চারণক খবর পেলেন নিকটবর্তী গঙ্গা তীরে সতীদাহর আয়োজন করা হয়েছে। তিনি সতীদাহ প্রত্যক্ষ করবার উদ্দেশ্যে কৌতূহলবশত সেই স্থানে দেখে পৌঁছেন এবং দেখেন বহু মানুষ সেখানে ভিড় করেছে, চিতায় অগ্নিসংযোগ করা হয়েছে এবং কিছু মানুষ এটি অল্প বয়সী অতীব সুন্দরী কিশোরী মেয়েকে জ্বলন্ত চিতার মধ্যে ঠেলে দিচ্ছে। মর্মান্তিক সেই দৃশ্য দেখে চারণক শিউরে উঠলেন, তিনি সৈন্যদল দিয়ে রুখে দাঁড়ালেন। সাহেব দেখে ভয় সবাই পালিয়ে গেল। সেই বিধবা হিন্দু নারীকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তিনি নিজের কুঠিতে নিয়ে এলেন। চারণক ভালো করেই জানতেন রক্ষণশীল হিন্দু সমাজে এই মেয়েটির আর কোনোদিন স্থান হবে না। তিনি অনেক ভেবে অবশেষে সেই হিন্দু কন্যাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। ডিয়ার রিচার্ডসনের লেখা বই দ্য ওরিয়েন্ট পার্ল থেকে জানা যায়, পাটনার সেই সতী হতে যাওয়া কিশোরীর নাম ছিল লীলা। সে ছিল কাশীর বাসিন্দা এক বাঙালি ব্রাহ্মণ পণ্ডিতের বাগদত্তা। লীলার যখন মাত্র 15 বছর বয়স, তখন কাশী থেকে সেই বৃদ্ধের মৃত্যু সংবাদ আসে আর তখন লীলাকে ওই অনুমন্য সহমরণ সেখানে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। লীলাকে সতী হতে বাধা দিয়ে তাকে অপহরণ করে বিবাহ করার কারণে যোগ চারণককে অবশ্য অনেক মূল্যরোচকতা হয়েছিল পরবর্তীকালে। অনুমরণে সহমরণে বাধা দিয়ে তিনি হিন্দু সমাজের চক্ষুশূল হয়ে গিয়েছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তারাও তার এই আচরণ খুব একটা ভালো চোখে দেখেননি, এমনকি চাকরি থেকে তাকে বরখাস্তের ভাবনা চিন্তাও শুরু করেছিলেন, কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে কিন্তু সরেনি চারণক। এদিকে পাটনার নবাবের কাছে এই মর্মে নালিশ জানায় যে চারণক এক হিন্দু রমণীকে বলপূর্বক নাকি রক্ষিতা করে রেখেছেন নিজের কাছে। অভিযোগ শুনে ক্রোধান্বিত নবাব সেপাই পাঠালেন মেয়েটিকে উদ্ধার করে আনতে। চারণক বুঝলেন আর নিস্তার নেই, শেষমেশ তিনি নগদ 3000 টাকা, 5 থান উৎকৃষ্ট পশমী কাপড় এবং কয়েকটি তলোয়াল নবাবকে উপহার দিয়ে বিষয়টিকে মিটিয়ে ফেলেন। বিয়ের পর বেশ কয়েক বছর সুখে শান্তিতেই তাদের দাম্পত্য জীবন অতিবাহিত হয়। চারণক লীলার নাম পরিবর্তন করে নতুন নাম দেন মারিয়া। তাদের বেশ কয়েকটি সন্তানাদিও জন্মগ্রহণ করে। 1690 খ্রিস্টাব্দে চারণক সপরিবারে পাটনা ত্যাগ করে কলকাতায় এসে বসবাস শুরু করেন। নিজের মানসিক উদারতার কারণে চারণক তার স্ত্রীকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে দেননি, বরং স্ত্রীর প্রভাবে তিনি কিছুটা হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত হয়ে পড়েন এবং খ্রিস্ট ধর্মের প্রতি তার আস্থা অবিচলিত ছিল তখনও। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কলকাতায় আসবার কিছুদিনের মধ্যেই লীলার মৃত্যু হয়, সম্ভবত সালটা 1691 মাঝামাঝি। চারণক সেন্ট জন চার্চের সমাধিক্ষেত্রে তাকে সযত্নে সমাহিত করেন। স্ত্রীর স্মৃতিতে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। এরপর চারণক যতদিন বেঁচেছিলেন প্রতি বছর স্ত্রীর মৃত্যুদিন সেই সমাধিস্থলে যেতেন এবং একটি মোড়ক উৎসর্গ করতেন। বর্তমানে সেন্ট জন চার্চ প্রাঙ্গণে যে সৌধটি আমরা দেখতে পাই না, সেটি যোগ চারণকের বড় জামাই চার্লস আয়ার 1698 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। সমাধি ফলকের রচয়িতা ছিলেন বিশপ জন ইভান্স। তিনি কোনো অজ্ঞাত কারণে চারণকের এদেশীয় স্ত্রীর নামটি বাদ দিয়ে দেন। চারণকের সমাধি ফলকটি একটি বিশেষ ধরনের পাথর দিয়ে তৈরি, যা নিয়ে আসা হয়েছিল চেন্নাইয়ের পল্লভরম অঞ্চলের সেন্ট থমাস পাহাড় থেকে। পরবর্তীকালে যোগ চারণকের নামে একটি বিশেষ ধরনের পাথরের নামকরণও করা হয়।
চার্নকাইট। জব চার্নক 1693 সালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন এমন একজন সাহেব যাকে বেশিরভাগ ইংরেজ ঐতিহাসিকেরা অর্ধশিক্ষিত, একগুঁয়ে, কর্কশ এবং রুক্ষ প্রকৃতির মানুষ বলে চিহ্নিত করেছেন। তাদের মতে চার্নক ছিলেন ভারতীয় চিন্তাভাবনা এবং আচার ব্যবহারে অভ্যস্ত একজন ব্যক্তি, যার তার স্বদেশীয়দের থেকে বিচ্ছিন্ন হয়ে এদেশীয় লোকদের মধ্যেই জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন। তবে তার মধ্যে যে সাহস দেখা গিয়েছে তা কোনো বিপদকেই গ্রাহ্য করেনি, কোনো বাধাই তাকে নিজ কর্তব্য বিরত হতে দেয়নি। একটি অসহায় মৃত্যুপথযাত্রী হিন্দু বিধবা নারীকে উদ্ধার করে জীবনসঙ্গিনী বাড়িয়ে তিনি যে মহানুভবতার পরিচয় দিয়েছিলেন তার তুলনামেলা ভার। কলমে টেম্পলেস উইথ অটনু, তত্ত্বসত্য আলেকজান্ডার হ্যামিল্টন, এ নিউ অ্যাকাউন্ট অফ দ্য ইস্ট ইন্ডিজ, ডেসমস ডোয়েক ক্যালকাটা অ্যান আর্টিস্ট ইম্প্রেশন, কথাসংকলনে কঙ্কাপ্পান নায়ার, কলকাতার সৃষ্টি ও চপ চার্নক, পেজ কলকাতা, একজন ছিল নেতা। আমি জানাই তাদের আন্তরিক ধন্যবাদ। নমস্কার।